গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের বুধবার আর এখন বাজে সকাল 11:30। আমি এর মধ্যে সব কিছু সেরে নিয়েছি, ঘর মোছা, রান্নার জোগাড় করা, দু রকম মাছ এনেছে সেগুলোকে ধোয়া। কারণ হচ্ছে আজ কালকে রাত্রে কারেন্ট গেছিল না, ওই জন্য বলেই দিয়ে গেছিলো যে 11:30 মধ্যে সব কাজ সেরে জল টল ভরে রেডি করে রাখতে, কারণ কারেন্ট চলে যাবে। আমি ওই জন্য ঘুম থেকে উঠে আর কিছু করিনি, সেফ ঘর দর পুছে তাড়াতাড়ি করে সব গুছিয়ে খাবারের জোগাড়টা করে নিয়ে রান্নার মশলা টশলা বেটে, কারেন্ট অফ হয়ে গেলে মাখতে পারবো না, কারণ মিক্সিতে মশলা বাটা হবে, ভাত এদের খাবার সব কিছু রেডি করে নিয়েছি। এখন জাস্ট খালি যাব, চানটা করব, তারপরে আমি রান্না বসাবো। তবে যে রান্নার দু একটা বাসন থাকবে সেটা আমি পরে মেজে নেব, কিন্তু আগের মেন কাজটা আগে আমি করে নিয়েছি। সব যে নোংরা ঘরদোর পরিষ্কারের আমি করি সেটা আগে করে নিয়েছি। তো চলুন চটপট আগে চানটা সেরে এসে রান্নাটা শুরু করে দিই, নাহলে যেইটুকু কারেন্ট থাকতে থাকতে যতটা কাজ করা হয়ে যায় ততটা, তাহলে তো গরমে কষ্টও হবে। তো চলুন আগে কাজগুলো সেরে নিই। বললাম কারেন্ট চলে যাবে, আমার রান্না বসানোর আগে কারেন্ট চলে গেছে, আর এরা হাঁপাচ্ছে বসে বসে, কিছু করার নেই, থাক চটপট করে যতটা করা যায় করে নিই। আমার এই যে সবজি কেটে সব রেডি, বেগুন দিয়ে লাল শাক হবে, আর পেঁপে দিয়ে এই শিঙি মাছটার ঝোল হবে, এখানে আছে শোল মাছ এটা ভেজে রেখে দেবো, আর এই তেলপোটা যাবে মাছের মধ্যে। বাবার এই তেলে জল ছিল, বোম ব্লাস্ট হচ্ছে। চলুন আগে রান্নাটা করে নিই। আমার রান্না কমপ্লিট, এই যে চচ্চড়ি, একটু মাছের ডিম ভাজা রেখে দিয়েছি, আর হচ্ছে শিঙি মাছের ঝোল। জানেন কি হয়েছে, কী অবস্থা দেখুন, চানও করতে পারছি না, জল কম আছে, আর সেই 7টার সময় কারেন্ট আসবে, কী বিরক্ত লাগছে। এখন 3টে বাজে, আমার খাওয়া দাওয়া করতেও ইচ্ছে হচ্ছে না, কারেন্ট আসুক তারপরে দেখা যাবে, পাচ্ছি না আর, এত গরম লাগছে। তো অনিলকে খেতে দিয়ে নিয়েছি, এবার এই বাচ্চাগুলোকে খাওয়াবো, খাইয়ে সব কিছু পরিষ্কার করে একটু আমি গাঁঠাগুলো ধোবো, তাহলে এত জল যদি বেশি খরচা করে দিই তো সার্থক দিয়ে চলবে না, অসুবিধা হয়ে যাবে। চলুন আগে এদেরকে খাইয়ে দাইয়ে নিই। বাজে বিকাল 5:11, এখনও কারেন্ট আসেনি, কি অবস্থা। তার একটু রোদ্দুরটা কমেছে বলে আরাম লাগছে, মশা খেয়ে যাচ্ছে তার মধ্যে, কি যে করি আজকে, ধূপ দিয়েছি মশার একটা, আর সব থেকে বেশি কষ্ট হয় এই বাচ্চাগুলোর, হাওয়া নেই কিছু না। গুড আফটারনুন, এখন বাজে 9:30 রাত্রি, আর আমি বেরাবো রুটি আনার জন্য, কারেন্ট এসছে 8টার সময়, সারাদিন পরে এই সন্ধেবেলায় কারেন্ট এসছে, সন্ধেবেলায় না অর্ধেক সন্ধে হয়ে গেছে তখন, তাই জন্য আর কিচ্ছু করিনি। এবার বাইরে থেকে রুটি নিয়ে আসবো, আর আনবো একটুখানি মিষ্টি, আর দেখি যদি কিছু পাই সবজি আনবো, একটুখানি ভেজে দেবো, রুটি খাওয়া হয়ে যাবে কালকের মতো। চলুন আগে রুটিটা নিয়ে চলে আসি, তারপর আবার কথা বলছি। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way, guess you're trying to stay strong and fake a smile until I look away, but I've known you too long, it hurts. এটা এটা নেবে, পান্তুয়া নেবে না, এটা নেবে কোনটা, রসগোল্লা, 10টা রসগোল্লা নিয়ে নে, আমি বাজার করে নিলাম, এই যো একটু মিষ্টি কিনলাম রুটি খাওয়ার জন্য, গার্লিক থেকে অর্ডার করে দিলাম একটা মিক্স ফ্রাইড রাইস, আর একটা হচ্ছে গিয়ে প্রনের আইটেম, মিক্স প্রন না কি যেন, তো ওটাও দিয়ে যাবে। এই হচ্ছে ডিনার, রুটিগুলো ওদের জন্য, বাচ্চাগুলোর জন্য, আমরা ফ্রাইড রাইস আর ওই চিলি প্রন খেলে, ও চিলি প্রন, চিলি প্রন সেগুলো থাক। চলুন, আর প্রচণ্ড গরম, একটুখানিও ঠান্ডা হচ্ছে না, যদি একটু বৃষ্টি হতো আরাম হতো, তার মধ্যে ছিল সারাদিন লোডশেডিং। আমি এসছি এই যে কুদরিটাকে একটু ভাজবো বলে, কি বলুন তো, যে কুদরি আর বরবটিটা কিনেছি সেটা একটু গুঁড়ো মতো,
অন্ধকারের মধ্যে কিনে কি দেখতে পাইনি ধ্যানের ছেলে জো বরবটিটা কিরম শুকিয়ে গেছে, ওই জন্য কি করবো এটা রয়েছে ফ্রাইড রাইস আর এটা রয়েছে চিলি পনির, না চিলি পনির না চিলি প্রন, এই দুটো খেয়ে নেবে মিশিয়ে। আমি একটু কুচি ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো, ভাত দিই। আমি ডিনার রেডি করে নিয়ে বসে গেছি, এই যে আমি খাবো, এদেরকে খাইয়ে নেব তারপরে। আর রুটি খাবে বলে বিঘু ছটপট করছে দেখুন, এই যে এখানে এই যে রুটির প্যাকেটটা রাখা রয়েছে ওটাকে নিয়ে খাবে বলে, রুটি খাবে বলে। ও এত রুটি খেতে ভালোবাসে, সারাদিন ভাত খায় না, রুটি খাবে বলে। আর আজকের একটু জল ছিল না, লোডশেডিং ছিল বলে তাড়াতাড়ি খাইয়ে দেয়ও নি, জল খিদে পেয়ে গেছে। চলুন আমরা আগে ডিনারটা করে ওদেরকে খাইয়ে দিয়ে নিই। আমি ডিনার করে এই যো সব বাসন টাসন মেজে খদ্দর পরিষ্কার করে একটু, নালে সকালবেলা উঠে না অনেক খাটনি পড়ে, করে দিয়ে একটু সান ছেড়ে নিয়েছি, এত গরম পাচ্ছি না। আর এবার শুতে যাব, তো চলুন আগে সব লাইটগুলো অফ করে দিই, চারিদিকে লাইট জ্বলা রয়ে যাবে, শুয়ে পড়বো গিয়ে। আমি বিছনাও করে নিয়েছি, চলুন এবার শুয়ে পড়ব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগ দেখুন, লাইক করুন, কমেন্টস করুন আর সাবস্ক্রাইব করুন। গুড নাইট, টাটা।